আমি যাচ্ছি প্রিয়াঙ্কার বাড়ি। প্রিয়াঙ্কার বাড়ি অতটাও দূরে নয়, মোটামুটি ওই 4.5-5 কিলোমিটার। তো এত বৃষ্টি হচ্ছিল, ভাবলাম উবেরেই করে নেওয়া যাক। তারপরে আবার বিশ্বকর্মা পুজো। ক্যাব দিতে এত লেট করায় আমি একটা নতুন অপশন খুঁজে পেলাম, টোটো, আর সেটাই বুক করে নিলাম ঝটপট। আমি জাস্ট টোটো থেকে নামলাম, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ওই জন্য বেরোতে অনেক দেরি হয়ে গেল, আর আমি এখন রেনকোট ছাতা সব একসাথে নিয়ে বেরিয়েছি। তো আমি যাচ্ছি আমার এক বন্ধুর বাড়ি প্রিয়াঙ্কা, আর ওখানে আজকে জমিয়ে খাবো। আজ কোনো রেস্টুরেন্ট না, আজ বাড়ির খাওয়া দাওয়া। ওদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, তো আগের বছর এসেছিলাম আর সেম বৃষ্টি হচ্ছিলো, তো আজকেও সেম কন্ডিশন। তো চলুন এবারে খাওয়া দাওয়া দিয়ে মনটা ভোলানো যাক, কারণ কাকিমা প্রচুর রান্না করে, আগের বছরই সেটা দেখে নিয়েছি। চলুন যাওয়া যাক। এখন আমি ঘরে ঢুকছি, আর এখানে দরজার দুপাশে দুটো সুন্দর করে ঘট রাখা আছে সাজিয়ে। এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে পুজো হয়েছে বিশ্বকর্মা ঠাকুরের। পুজোটা তো দেখলাম না, কিন্তু চলুন প্রসাদটা খাওয়া যাক। সুন্দরী চলে এসছে, আমাদের মঞ্জুরানী চলে এসেছে, খুব হাসি। ছোটবেলায় একটা ছোট্ট কাঁচের বাউলের মধ্যে আমাদেরও দুটো মাছ ছিল, তো এগুলোকে দেখে আমার সেগুলোর কথা মনে পড়ে গেল। আমরা প্রচুর মিষ্টি খাচ্ছি, ফল খাচ্ছি, কারণ এটা হচ্ছে বিশ্বকর্মা পূজার প্রসাদ। আর এই যে সুন্দরী আছে এখানে দেখো, প্রচুর ভাজা ভুজি হয়েছে, মাছ হয়েছে, তরকারি, ভাত, ডাল হয়েছে, ডাল টক, মাছের ঝাল উপরে। এখানে কাকিমা প্রচুর রান্না করেছে, ভাত, উচ্ছে ভাজা, ইলিশ মাছ ভাজা, এটা কি ভাজা, এটা কুমড়ো ভাজা, না এটা বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, চচ্চড়ি। আচ্ছা এখানে তোমার আলু ভাজাও আছে। ও এটা আলু ভাজাও আছে, ওই জন্য আলু ভাজা বললো না। আর এখানে আছে ডাল, এখানে আছে আবার ইলিশ মাছ দুটো। আচ্ছা এরপরে আসবে এই, আরো আসবে, হ্যাঁ এরপরে আসবে অম্বল, মাছের মাথা দিয়ে অম্বল। তুমি কি রেডি খাওয়ার জন্য? খেতে অলরেডি স্টার্ট করেই দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আগের বার এসেছিলাম এত খেয়েছিলাম যে মানে সাথে করে আবার বেঁধেও দিয়েছিল। আর এবারে আমি বলেছিলাম যে কম করতে, এই হচ্ছে কমের নমুনা, মানে এটা যদি কম হয় তাহলে বেশি কোনটা জানি না। তো প্রত্যেকটাই টেস্ট দারুণ হয়েছে, খুব ভালো। হ্যাঁ আর এই বিশেষ করে এই চচ্চড়ি যেটা, সেটা তো আমাদের ভীষণই ভালো লাগে। আগের বারও ভালো হয়েছিল, এবারেও খুব অসাধারণ হয়েছে। মানে ব্যবস্থার কোনো কমতি নেই, খাবার পরে এই জিনিসগুলো পেলে কে না খুশি হয়, মানে দারুণ দারুণ। আর তারপরে আবার কোল্ড ড্রিঙ্ক, মানে পুরো কমপ্লিট একটা লাঞ্চ প্যাকেজ আমাদের আজকে প্রিয়াঙ্কা প্রোভাইড করেছে। আবার আবার আসো অবশ্যই জালাতে খেতে, অবশ্যই অবশ্যই অলওয়েজ। চলো মঞ্জু, হ্যাঁ আসছি। ফাইনালি খাওয়া দাওয়া শেষ, দারুণ খেলাম আর দারুণ সময় কাটালাম। এই দুজনের সাথে আমার যে কখন কিভাবে সময় পেরিয়ে যায় আমি বুঝতে পারি না, কারণ এদের সাথে একটা ভীষণভাবে মনের মিল হয়ে গেছে। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আজকের মতো এতটাই, টাটা।